মহররম মাসটা এত গুরুত্বপূর্ণ আমাদের সমাজের মধ্যে ম্যাক্সিমাম মানুষের কাছে মহররম বলতে আমরা যা বুঝি আমরা বলতেছি মহররম মাসটা শোকের মাস এটা ম্যাক্সিমাম মুসলমানদের কাছে আকীদা কিসের শোকের মাস এবং কতগুলি আফওয়াহি জাল হাদিস বানায়া মহররমের গুরুত্ব বোঝাতে গিয়ে বলা হয় মহররম মাসের অনেকগুলি শব্দ ব্যবহার করা হয় এগুলি আসলে সহি কোন হাদিসে পাওয়া যায় না শুধু মহররম মাসের সম্মানিত মাস হিসাবে 10 তারিখে দুইটা ঘটনা হাদিসে সহি হাদিসে পাওয়া যায় যেটা হলো মূসা আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি মহররমের 10 তারিখে তারা নদী পার হয়ে গেলেন আর ফেরাউন কি ওই তারিখে ওই সময় ডুবাই দিলেন এই ঘটনা সারা মহররম মাসের আরো অনেকগুলি আজগবি কথা সমাজে বলা হয় আদম আলাইহিস সালামের সৃষ্টি ওনাকে জান্নাতে বের করা তারপরে আইয়ুব আলাইহিস সালামের সুস্থতায় অনেক করে কথা সহি রওয়ায়েতে তা পাওয়া যায় না মানুষের মনকে আকৃষ্ট করার জন্য বানাওটি হাদিস নয় তাকে হাদিস বানায়া পেশ করা হয় এগুলি অনেক কথা আমাদের সমাজে চলবে এবং বিশেষ করে মহররমটাকে শোকের মাস বলা হচ্ছে কারবালার ঘটনাকে কেন্দ্র করে এটা কোন অবস্থাতে শরীয়তে বৈধ না যে মহররম তার বহু আগের থেকে ব্যাপার কারবানের ঘটনা হলো সর্বশেষ যত স্মৃতি বিজড়িত ঘটনা জমিনে ঘটছে তারপরে থেকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরে যে নির্মমভাবে যেভাবে তারা কাজ করেছে এজিদি গোষ্ঠীরা সেটা হৃদয় বিদারক ব্যতীত এবং সেটাকে কেন্দ্র করে শিয়া গোত্ররা যা সমাজের মধ্যে এখন অহেতুক যে সমস্ত কার্যকলাপগুলি করতেছে তা শরীয়তে সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম এই শিয়াদের এই সমস্ত কাজগুলি অথচ তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুব নিজেরা নিজেদেরকে প্রিয় মানুষ মনে করে এই কাজগুলি আঞ্জাম দিচ্ছে যেটার কারণে আমাদের সমাজে এখন বহু মুসলমানেরা তারা মহররমের আসল তাৎপর্য না বুঝে শুধু কারবালার ঘটনাকে সামনে নিয়ে শিয়াদের এই সমস্ত আচরণগুলোকে নিয়ে নিজেদের মধ্যে তাজিয়া এবং সেগুলো দেখা ইত্যাদি তার মধ্যে সহযোগিতা করা যারা এই কাজ করে তারা সম্পূর্ণই মহররমকে কলুষিত করেছে যারা মহররম আল্লাহ পাকের প্রদত্ত মাসকে তারা অসম্মানিত করেছে তারা কিয়ামতের ময়দানে যেন জবাব দিতে হবে এই জন্য কোনো অবস্থাতে মহররমের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমলগুলি কারবালার ঘটনা সর্বশেষ হৃদয় বিদারক এবং সেটার জন্য অনেক অনেক ব্যাপার পানিশমেন্ট তাদের আছে হচ্ছে হবে রাসূলের প্রিয় নাতিদের সাথে যে দূর আচরণ করেছে যেভাবে তাদেরকে নির্মমভাবে শহীদ করেছে অবশ্যই তার পানিশমেন্ট হবে বুখারীতে এর জন্য এক লম্বা তাকরির গিয়েছিল আমাদের সবকের মধ্যে কিছুদিন আগে সেখানেও অনেক কথা আসছে কারণ সেই জায়গার মধ্যে কোনোভাবে আপোষের কোনো কথা নেই আপোষ নাই মানে এটা এই যে তাজিয়া যে আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার খুব প্রিয় ব্যক্তিত্ব দেখাচ্ছি কোন মুসলমান যদি এটাকে দেখতে যায় সেও গুনার মধ্যে ঢুকে যাবে কোন মুসলমান এটাকে শুধু এই শখ করে দেখতে যাওয়া তার জন্য জায়েজ নেই শিয়া সম্প্রদায় তারা সব কিছু ইসলামটাকে বিকৃত করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার খুব আনুগত্য পেশ করে যারা এই সমস্ত কাজগুলি করে থাকে কোনোভাবে কোনো মুসলমান অন্তর থেকে তাকে সাপোর্ট করতে পারে না যারা এই সমস্ত কাজকে আশ্রয় দিবে সহযোগিতার হাত দিয়ে আনন্দ উল্লাস করবে তারাও গুনার কিছু অংশের মধ্যে পড়ে যাবে এই জন্য মহররম মাস আসতেছে রোজা রাখতে পারি মহররমের মধ্যে দুইটা রোজা আমরা রাখি হাদিসের মধ্যে আছে তুমি আরও রাখো কারণ এই মাসটা যেহেতু সাওয়াবের মাস গুরুত্বপূর্ণ মাস এবং দুইটা রোজা যেটা এক হাদিসের মধ্যে অনেক আগে বলা হচ্ছে কিন্তু হাদিসটা আসলে সহি না যে মহররমের 10 তারিখে পরিবারবর্গের জন্য ভালো খাবার করা ইত্যাদি করা এটা হাদিসটা আসলে সহি নয় পুরা এটা গলত হাদিস এই জন্য মহররমের 1 তারিখ থেকে যারা মনে করি আমি রোজা রাখবো সওয়াব অর্জন করবো বিশেষ করে দুইটা রোজা তো 9-10 অথবা 10-11 এই রোজাগুলি রাখার জন্য চেষ্টা করা তো মুসলমান মহররমকে গুরুত্ব দিবে যেহেতু এই মাসে ইবাদত বাড়াইতে বলছে সওয়াব যেহেতু বেশি হবে ডাবল হবে গুনার থেকেও বেঁচে থাকবো এবং এই মাসগুলোকে আমি খুব গুরুত্ব দিয়ে আমল করার চেষ্টা করব তো এই জন্য আমরা সকলে চেষ্টা করি আমাদের একটা আমল আসতেছে প্রতি বছর আমরা হাজিপাড়া মাদ্রাসায়
এই সময়টাকে সামনে রেখে তিন দিনের একটা ইসলাহি জোর হয়, রোজা সহ মসজিদে তিন দিন এতেকাফের আমল। এখানে বহু আল্লাহর বন্দারা আসে, যেহেতু একসাথে মহরমের রোজাটাও হয়ে যাচ্ছে, পাশে আর একটা দিন যোগ করে দিলে আমাদের জোরের আমলটাও হয়ে যাচ্ছে। এই জন্য সেই সুযোগটা সামনে এই মাসের 27 তারিখ সন্ধ্যার আগে আগে আমরা মসজিদে এতেকাফের নিয়তে হাজিপাড়া মসজিদে আমরা ঢুকবো। 28, 29, 30 তারিখ মাগরিব পোড়া আমাদের আখিরি দোয়া মোনাজাত হয়ে ইফতার করে সেখান থেকে আসব। এটা প্রত্যেক বছরই আমলটা হচ্ছে, এই আমলটার সময় আসতেছে 27 তারিখ মাগরিবের আগে আগে মসজিদে ঢুকা। যদি কারো মনে চায় যে আমরা মহরমের রোজাও রাখবো পাশাপাশি এতেকাফের সওয়াব পাবো, সুবর্ণ সুযোগ আসতেছে, একটু জানাই দিলাম। তো মনে রাখি আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে আল্লাহ পাকের দেওয়া মাসগুলাকে আল্লাহ যেরকম সম্মানিত করেছেন, আমরা যেন তার মধ্যে কোনো রকম শিরক বেদাতে জড়িত না হইয়া মাসগুলাকে ওরকম সম্মানিত করতে পারি। এবং যারা নিজেদের জাকাতের হিসাব করবে, অনেক আগে বলছিলাম রমজান মাসে আমরা করে থাকি সওয়াবের আশায়, কিন্তু হিসাব মতো জিলহজ চাঁদের শেষ তারিখটাকে ধরে তারা জাকাতের হিসাব নিয়ে আসলে তাদের বৎসরটা ওইভাবে পরিপূর্ণ হবে। এবং এই জাকাতের আয়াতগুলিও ঠিক এই আয়াতটার এক আগের আয়াতটাই জাকাত সম্পর্কিত আয়াত। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ পাকও হিসাবটা এইভাবে যে মহরমটাকে বৎসরের প্রথম ধরে জিলহজ মাসের শেষ তারিখ পর্যন্ত তোমার জাকাতের হিসাবে নিয়ে আসো, তার আগের আয়াতটা এই ভাই জাকাত সম্পর্কিত। ইয়েক নিজুন জাহাব অল ফিদ্দা, যারা এইভাবে সোনা চাঁদিকে কুক্ষিগত করে রাখে, জাকাত প্রদান করে না, তাদেরকে কী শাস্তি দেওয়া হবে এর আগের আয়াতে আছে। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ পাক আয়াতটা সেটিং করছেন এইভাবে যে মহরমকে বৎসরের প্রথম ধরে তোমাদের হিসাবটা ওইভাবে নিয়ে আসো। রমজান মাসে যেটা দিয়ে দিয়েছো এটা সওয়াব পাইবা, অগ্রিম সওয়াব বেশি পাওয়ার জন্য, কিন্তু হিসাব করবা টু দি পয়েন্ট, একটা দিন আকপিছ হতে পারবে না জাকাতের হিসাবে। আকপিছ হলে একদিনে লক্ষ টাকা ঢুকবে, একদিনে লক্ষ টাকা বেরিয়ে যাবে, হিসাব গোলমোল হয়ে যাবে। এই জন্য আমরা চেষ্টা করব আল্লাহ পাকের কোরআনকে সামনে রেখে আমাদের হায়াতটা কাটাতে, মাসলাগুলি বোঝার জন্য মহরমের তাৎপর্য বুঝে আমল করার তৌফিক দান করেন।